বাংলাদেশ একবার ব্রাজিলকে 7-0 গোলে হারিয়েছিল। আমার এই কথাটা যারা শুনছেন ঠিক এই মুহূর্তে অবিশ্বাস্য মনে হতে পারে, আমার কাছেও কথাটা আমি যখন প্রথম শুনেছি সেই কথাটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, এবং সেই ঘটনাটা ঘটেছে 1990 সালে, সেটা আমাদের অনেকের জন্মেরই আগে। কখন কিভাবে এই ঘটনা ঘটেছে সেই ব্যাপারটা আমরা জানার চেষ্টা করব। তাওহিদ ভাই, আপনি সেই সময়টায় ছিলেন, জানেন, আপনি আমাকে বলেছেন আমরা যখন অফ এয়ারে ছিলাম, বাংলাদেশ 7-0 গোলে ব্রাজিলকে, বাংলাদেশ 7-0 গোলে হারিয়েছে জিনিসটা 1990-তে। আমাদের এখান থেকে একটা বাংলা একাদশ নামে একটা দল, সেটা গিয়েছিল ডানা কাপ এবং গফিয়া কাপ খেলার জন্য। আচ্ছা, ডানা কাপ এখনো হয়, এটা ডেনমার্কে, আর গফিয়া কাপ হচ্ছে গিয়ে সুইডেনে। এখন এই দুইটা কাপ হচ্ছে গিয়ে বিশ্বের যুবদের জন্য বা যারা ইয়াং প্লেয়ার্স তাদের জন্য একটা বিশাল একটা ফুটবলের জন্য একটা মিলন মেলা যেটাকে বলা যায়। আচ্ছা, তো সেখানে ফাইনালে পড়েছিল বাংলা একাদশ এবং ব্রাজিল, এবং এটা ছিল ব্রাজিলের যে জার্সিটা আমরা দেখে থাকি, হলুদ জার্সি, এবং সেই একই জার্সি পরা ব্রাজিলের অনূর্ধ্ব-14 দলটি আর আমাদের বাংলা একাদশ। এবং স্পষ্ট মনে আছে এটা নিয়ে এখানে অনেক তোলপাড় তখন হয়েছিল যে বাংলাদেশ 7-0 গোলে ব্রাজিলকে হারিয়েছে, এবং ফাইনালে যাওয়ার পথে বাংলাদেশ অন্য ফুটবলের যে পরাশক্তি দেশগুলো আছে সবাইকে 5-6-7 করে গোল দিয়ে এসছে। এখন এটা পরে আমাদের যেটা আমরা জানতে পারলাম যে আমাদের দেশ যেটা যদিও এই টুর্নামেন্টে হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-14 বা 15, আমাদের প্লেয়ারগুলো খেলোয়াড়দের অনেকে বয়স ছিল আসলে একটু বেশি, কিন্তু তারা খেলতে পেরেছিল কারণ তাদের যে অফিসিয়াল যে তাদের যে জন্ম সার্টিফিকেট তার অনুযায়ী তাদের যে জন্ম তারিখ সেই হিসেবে তারা সব 15-এর নিচেই পড়ে, তো সেই হিসাবে তারা একটু বয়স হলেও তাদের খেলতে কোনো বাধা ছিল না। এবং সেখানে বাংলাদেশ 7-0 গোলে জেতার পরে যখন তারা চ্যাম্পিয়ন হলো তখন আমাদের দেশে তখন খুব আলোচনা হলো যে বাংলাদেশ এখন হয়তো আর কয়েক বছরের মধ্যে বিশ্বকাপ খেলতে পারবে। তো এই হচ্ছে কি ইতিহাসটা, এবং এটা কিন্তু আপনি কেউ যদি খুঁজতে চায় সে যদি গুগলে যায় গফিয়া কাপ ডানা কাপ 1990 এই যদি খুঁজে তারা ঠিকই বের করে ফেলবে যে ওখানে বাংলা একাদশের নাম আছে চ্যাম্পিয়ন। So we were talking about Brazil conceded 7 goals against Bangladesh. So I think Germans have to thank to Bangladesh to repeat the history. Absolutely. নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।